মুসলমান বাবা জিনারে আমার জান্নাতে কারা যাবে কোন গুণওয়ালারা কোন বৈশিষ্ট্যওয়ালারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কয় এই আয়াতের ভিতরে দুইটা গুণ লয়ে দুইটা সিফাত লয়ে যারা দুনিয়ার জমিন থেকে মরতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কয় হে বান্দা আমি আল্লাহ নিজেই ঘোষণা করলাম আমি তোমার জন্য একমাত্র আমার জান্নাত বানাই রেখেছি এক নম্বরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি দুনিয়ার জমিনে যারা মালিকের ভয়ে গুনাহের কাজ ছেড়ে দিবে এ যুবক বন্ধুরে আমার রাত্রে নাদারে তুমি হেডফোনটা কানে দিয়া কাঁথা কম্বলের নিচে যাইয়া অ্যান্ড্রয়েড সেটটাকে অন করে দিয়ে যেই মাত্র তুমি নর্তকীদের নাচ দেখবা গুনাহ করবা সিনেমা গুন অন করতে গিয়েছো এমন সময় তোমার হৃদয়ের ভিতরে একটা ধাক্কা চলে এসেছে আমি এখন গুনাহ করলে আমার ভাই দেখবে না বোন দেখবে না বন্ধু বান্ধব দেখবে না স্ত্রী দেখবে না মা বাবা দেখবে না পৃথিবীর কোনো প্রশাসনিক বাহিনী দেখবে না কেউ দেখবে না কেউ জানবে না কেউ শুনবে না কিন্তু হা যিনি আমার রব যিনি আমার খালেক ওই আল্লাহ তাআলার চক্ষু ফাঁকি দেওয়া আমার দ্বারা কখনোই সম্ভব না হে বান্দা এমন করে আল্লাহর ভয়টা যদি তোমার ভিতরে ঢুকাইয়া তুমি যদি সঙ্গে সঙ্গে গুনাহের কাছ থেকে নিজেরে বাঁচাও অন্যায় কাছ থেকে নিজেরে বাঁচায় রাখো দুনিয়ার যা করতে গেছো দুর্নীতি করতে গেছো জনগণের টাকা আত্মসাৎ করতে গেছো হে জনপ্রতিনিধিরা যারা যেখানে আসো যারা পৃথিবীর জমিনে আজকে জনগণের টাকা মারে আসেনে নেই বাংলাদেশও নাই মুসলমান নেতা হওয়ার উপর রাষ্ট্রীয় সম্পদের কোষাগারের চাবি যারা হাতে পাইয়া রাতের নির্জনে নিবৃতে জনগণের টাকাগুলো আত্মসাৎ করে দিতে চাচ্ছ টেবিলের নিচ দিয়ে একটা কলমের খোসা মাইরা লক্ষ লক্ষ টাকা কুশের টাকা কামাই করতেছ তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না পৃথিবীর কেউ জানলো না পৃথিবীর কেউ বুঝলো না কিন্তু হে বান্দা তুমি যদি অন্যায়টা করার সময় গুনাহের কাজটা করার সময় যদি মনে করো পৃথিবীর কেউ জানলো না কেউ দেখলো না কিন্তু আমার আল্লাহর চক্ষু তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই জুরে কোন ঠিক না এভাবে মালিককে ভয় করে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ সব শুনতেছেন আল্লাহ সব জানতেছেন এই মনোভাব ভিতরে নিয়ে যদি বন্ধু তুমি গুনাহের কাজটা থেকে যদি ফিরে আসো অন্যায় কাজ থেকে যদি তুমি ছেড়ে দাও আর দুই নম্বরের কাইত্য দুই নম্বরের কাজ তুমি আল্লাহ পাক বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া মন চাহি জিন্দগি থেকে যদি নিজের বাঁচাইতে পারো খাহিশাতে নফসানি থেকে যদি নিজেরে বাঁচাও মন চাহি জিন্দগি কারে কয় মনে চাইছে নেশা করতে কিন্তু তুমি বললা নাই দুনিয়াটাই আমার জন্য শেষ নয় মন চাইলেও আমি নেশা করব মন চাইছি প্রিজিং করতে দর্শন করতে পরকিয়া প্রেম করতে কিন্তু তুমি মনের বিরুদ্ধে গিয়েছো আল্লাহর ভয়ে আখেরাতের ভয়ে মনের বিরুদ্ধে গিয়া তুমি কাজ করছো ফজরের আজান হয়ে গেছে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজান চলে আসছে হাইয়ানা সোনা হাইয়ানা ফলা নামাজের দিকে আসো কামিয়াবির দিকে আসো কিন্তু মন বলতেছে এত আরামের ঘুমটাকে হারাম করা যাবে না জোরে গুন ঠিক কিনা মন বলতেছে এত কষ্ট করে শীতের রজনীতে এরকম ভাবে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই আটটা নয়টা দশটা সময় ঘুম থেকে উঠিয়া তারপরে দুই রাকাত নামাজ পড়ে নিলেই চলবে মন এমনটা বুঝায় কিনা হে মুসলমান এ নফস শয়তান তোমার আমার জন্য এক নম্বরের শয়তান দুরগণ ঠিক কিনা ইবলিশ শয়তানের চাইতো নফস শয়তান তোমার আমার জন্য বেশি মারাত্মক মনে দেখবেন সব সময় বেশিরভাগ শুধু গুনাহের দিকে আকৃষ্ট করে ঠিক কিনা একটা সুন্দরী মেয়ে সামনে দিয়ে হেঁটে যায় একবার চক্ষু দুটো পড়ে গেছে দেখলেন বড় সুন্দরী আপনি চক্ষু দুটো নিচে নামাই দিয়েছেন কিন্তু আপনার ভিতরে একটা খাস সাথে নফসানি আছে সে শুধু আপনাকে তশকিল করতেছে বারবার শুধু বলতেছে আরেকবার তাকা তাকিয়ে দেখ কত সুন্দর কত রূপবতী কত রূপসী জোরে গন ঠিক কিনা এভাবে নফস তোমাকে আমাকে ২৪টা ঘন্টা
গুনাহের দিকে শুধু আকৃষ্ট করে নেকের দিকে নিয়ে যায় না নামাজ পড়তে বলে না রোজা রাখতে বলে না হজ করতে বলে না যাকাত দিতে বলে না নফস কয় এত টাকা যাকাত দিয়ে কি লাভ মাল কমে যাইব জোরে কোন ঠিক কি না কুরবানির মৌসুম আসছে আল্লাহর জন্য মনে চায় না মনটায় বুঝায় দেয় 30 লাখ এরকম ভাবে 30,000 50,000 1 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা কুরবানি করো মানুষে দেখলে তোমারে বহু বাহবা দিবে ঠিক কি না এভাবে নফস শুধু গুনাহের দিকে নিয়ে যায় হে মুসলমান বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে একটু কষ্ট করে যদি দুনিয়ার জমিন থেকে তুমি খায়েশাতে নফসানি থেকে নিজের বাঁচাইতে পারো এরকম ভাবে আমি আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে নিজের বাঁচাইলাম দুই নাম্বার তোমার মন চাই জিন্দেগির বিপরীত যদি তুমি কাজ করতে পারো হে বান্দা আমি আল্লাহ ঘোষণা করতেছি ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া করে আল্লাহু আকবার এই দুইটা গুণ যার ভিতরে আনতে পারবা যেই কোন গুনাহের সময় মালিক আমাকে দেখতেছেন এটা ভেবে তুমি গুনাহের কাছ থেকে ফিরে আসলা আর দুই নাম্বার মন চাই জিন্দেগিটাকে লাথি মাইরা আল্লাহর দেখানো দিক নির্দেশনা রাসূলের সুন্নাত তরে আমল করলা এই দুই গুণে যদি গুণান্বিত হয়ে দুনিয়ার জমিন থেকে যদি বান্দা মরতে পারিস আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মরতে দেরি হবে তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইতে এক মুহূর্ত সময় লাগবে না আরো জোরে কর না সুবহানাল্লাহ এই দুইটা গুণ একটা হলো আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেওয়া দুই নাম্বার খাহেশাতে নফসানি মন চাই জিন্দেগি থেকে নিজেকে বাঁচায় রাখা এটাই কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে বড় রোগ সবচেয়ে বড় বাধা জোরে কর না ঠিক কি এই দুইটা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচায় রাখা যায় আল্লাহ পাক বলেন তোমার জন্য একমাত্র ঠিকানা হলো তোমার জন্য জান্নাত জোরে কর না সুবহানাল্লাহ